লিওনেল মেসির পর এবার আরেক আর্জেন্টাইন ফুটবলারের হাতে উঠতে পারে ব্যালন ডিওর। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ মৌসুমের ফাইনালের পর ব্যালন ডিওর জয়ের সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। যদিও এখনও অনেকেই মনে করছেন ভিনির হাতে ওঠার সম্ভাবনা রয়েছে ব্যালন ডিওর পুরস্কার, কিন্তু সম্প্রতি সময়ে ব্রাজিল জাতীয় দলে ভিনিসিয়াস জুনিয়রের পারফরম্যান্স ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে ভিনিকে কিছুটা পিছিয়ে দিয়েছে। এর মাঝে ইউরো এবং কোপা শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে এখন 2 নম্বর পজিশনে আছে। উল্লেখযোগ্যভাবে এগিয়ে এসেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস। ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে আর্জেন্টাইন এই তারকা জোরালোভাবে দাবি জানিয়ে রেখেছেন কোপা আমেরিকা জয়ের পর, এমনটাই জানিয়েছে ESPN। 2023-24 মৌসুমে লাউতারো মার্টিনেজের পারফরম্যান্স তুলে ধরে ESPN জানিয়েছে এবারের ব্যালন ডিওর জয়ের জন্য জোরালো দাবি জানিয়েছে লাউতারো মার্টিনেস। 2023-24 মৌসুমে 35 গোল 8 অ্যাসিস্ট করেছেন ইন্টার মিলানের হয়ে, জিতেছেন সেরিয়া, ইটালির শীর্ষ লীগ জয়ের পাশাপাশি জিতেছেন সুপার কোপা ইটালিয়া আর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। সেরিয়ার গোল্ডেন বুট জয়ের পাশাপাশি কোপা আমেরিকার গোল্ডেন বুট জিতেছেন লাউতারো মার্টিনেস। ফাইনাল ম্যাচে দলের জয়সূচক গোলটিও করেছেন লাউতারো। সব মিলিয়ে 2023-24 মৌসুমে ক্লাব ফুটবলে পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলকে কোপা আমেরিকা জেতানোর পথে 5 গোল করা তারকা এই ফরওয়ার্ড ব্যালন ডিওর জয়ের জন্য যোগ্য দাবিদার বলে মনে করছে অনেক ফুটবল বিশ্লেষক।